পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ দখলে রাখা সাগর বা মহাসাগরের অতলে কী লুকিয়ে আছে তার খুব বেশি কিছু মানুষের পক্ষে জানা সম্ভব হয়নি। প্রতি বছর সমুদ্রতলের অভিযানে নতুন নতুন অনেক কিছুই আবিষ্কৃত হচ্ছে। এর মধ্যে নতুন প্রজাতির উদ্ভিদ বা প্রাণী যেমন রয়েছে, তেমনি হাজার বছর আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ বা বিলুপ্ত সভ্যতার নিদর্শন থেকে শুরু করে রহস্যময় এমন অনেক কিছু বেরিয়ে আসছে যা শুধু আমাদেরই নয়, বিজ্ঞানীদেরও রীতিমতো বিস্মিত করছে। এদের অনেক কিছুর রহস্য বিজ্ঞানীরা ভেদ করতে পারলেও এখনও অনেক কিছু নিয়ে চলছে ধারাবাহিক গবেষণা, যা থেকে ভবিষ্যতে হয়তো আরও চমকপ্রদ অনেক তথ্যই জানা সম্ভব হবে। ২০১৮ সালের অক্টোবরে বুলগেরিয়ার উপকূলে কৃষ্ণ সাগর ধরে একটি অভিযান চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। তাদের অভিযানে পানির নিচে একটি বিস্ময়কর আবিষ্কার সবাইকে অভিভূত করে দিয়েছিল। প্রায় আড়াই হাজার বছরের পুরনো প্রাচীন গ্রিসের একটি দাঁড় টানা জাহাজের মোটামুটি অক্ষত ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তারা। বিজ্ঞানীদের হিসেবে এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো জাহাজের সংরক্ষিত নমুনা। দীর্ঘদিন ধরে পানি নিচে থাকলেও জাহাজটির মাস্তুল বা দাঁড়গুলো ছিল বেশ অক্ষত অবস্থায়। প্রাচীন গ্রিসের ওয়াইন রাখার পাত্রে অঙ্কিত জাহাজের সাথে খুঁজে পাওয়া এই জাহাজটির ধ্বংসাবশেষের সাদৃশ্য লক্ষণীয়। যদিও মিশরীয় ফারাওদের সমাধিস্থল থেকে অনেক পুরনো নৌযান বলতে গেলে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু তা ছিল মাটির উপর সুরক্ষিত পরিবেশের মধ্যে। কিন্তু পানির নিচে এই প্রাচীন গ্রিক জাহাজটির আবিষ্কার সবাইকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে গবেষণায় বেরিয়ে আসে কৃষ্ণ সাগরের পানির গুণাগুণ এবং ৬০০ ফুট গভীরে অক্সিজেনের স্বল্পতার কারণেই জাহাজটি এত দীর্ঘ সময় পরেও মোটামুটি অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আড়াই হাজার বছর আগে কৃষ্ণ সাগরের উপকূলে গ্রিক উপনিবেশগুলোতে যোগাযোগ এবং পণ্য পরিবহনের জন্য এই নৌযানটি ভূমধ্য সাগর ধরে কৃষ্ণ সাগরে চলাচল করত। প্রাচীন এই জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কারের পর গবেষকরা আশা করছেন কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে আরও ব্যাপক অনুসন্ধান চালানো সম্ভব হলে হয়তো আরও নতুন নতুন অনেক চমকপ্রদ আবিষ্কার বেরিয়ে আসবে। সোকাইউন নামক মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার উপকূলবর্তী এই সিঙ্কহোলটি স্থানীয়দের কাছে যুগ যুগ ধরেই বিপজ্জনক একটি স্থান হিসেবে বিবেচিত হয়ে এসেছে। স্থানীয়রা সিঙ্কহোলটির ছায়া মারাতেও ভয় পাওয়ায় এদিকে বহু বছর কোনো মানুষের পদচিহ্ন পড়ার সুযোগ ছিল না। প্রচলিত রূপকথা অনুযায়ী এই ভূগর্ভস্থ গুহাটির মধ্যে ঘোড়ার মাথা বিশিষ্ট ভয়ঙ্কর এক সাপ বাস করে। কেউর ভেতরে ঢুকতে গেলেই সাপটা তাকে খেয়ে ফেলে। শেষ পর্যন্ত বিদেশি এক প্রত্নতত্ত্ববিদ সেখানে গবেষণা চালানোর সিদ্ধান্ত নেন। মেক্সিকো সরকার অনুমতি দেওয়ার পর স্থানীয় এক ওঝা ওই গবেষকদের যাত্রা নিরাপদ করতে বিশেষ জাদুবিদ্যারও সাহায্য নিয়েছিলেন। গবেষকরা গুহার ভেতর ঢোকার পর যা দেখেছিলেন তাতে সেখানে ঢুকতে মানুষের ভয় পাওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু না। বিশাল গুহাটার পুরো মেঝে মানুষের কঙ্কালে ভর্তি। যেখানেই পা ফেলবেন দেখবেন কঙ্কালের খণ্ডাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে পাও খুলিগুলো অপেক্ষাকৃত লম্বাটে, কারণ এই এলাকায় সুপ্রাচীনকালে মানুষ বাচ্চাদের খুলি একটা লম্বাটে শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে রাখত। শিশু বয়সে মানুষের খুলি বেশ নরম থাকায় বাচ্চাগুলো লম্বাটে মাথা নিয়ে বেড়ে উঠত। এই বিষয়টা প্রমাণ করে এই কঙ্কালগুলো এবং এখানে পাওয়া অধিকাংশ বস্তু প্রাচীন মায়া সভ্যতার অংশ। কিন্তু ওই সময় মৃত ব্যক্তিদের সাধারণত নিজ বাসার নিচে সমাহিত করা হতো। তাই এখানে এই অন্ধকার গুহায় এতগুলো কঙ্কাল কিভাবে এলো তা নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিজ্ঞানসম্মত দাবিটি হচ্ছে সম্ভবত প্লেগ বা অন্য কোনো মহামারীতে আক্রান্ত হওয়ায় এই মানুষগুলোকে এখানে জড়ো করা হয়েছিল। পরবর্তী গবেষণায় আরও জানা যায় এখানে প্রাগৈতিহাসিক কয়েকটি কঙ্কালও রয়েছে, যার মধ্যে এই নারী কঙ্কালটির বয়স আনুমানিক ১২,৫০০ বছর, অর্থাৎ এই নারী পৃথিবীতে শেষ বরফ যুগ চলাকালীন জীবিত ছিলেন। এছাড়া এই গুহা থেকে জায়ান্ট স্লথ এবং হাতি সদৃশ ছোট স্তন্যপায়ী প্রাণীর কঙ্কালও উদ্ধার করা হয়েছে। কে জানে এই গুহার পুরোটা পর্যবেক্ষণ করা সম্ভব হলে আরও কত এমন রহস্য বেরিয়ে আসবে। তবে সেই গবেষণা চালাতে আপনাকে নিঃসন্দেহে অনেক দুঃসাহসী ব্যক্তি হতে হবে, কারণ বুকে প্রচণ্ড সাহস ছাড়া কেউই এই ভয়ঙ্কর জায়গাটাই ঢুকতে চাইবে না। সম্প্রতি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ সংলগ্ন সমুদ্রে এক অদ্ভুত জলধারা আবিষ্কার করেন যুবরীরা। হ্যালোক্লাইন নামক এই জলধারাগুলোর পানি চারপাশের সমুদ্রের তুলনায় বেশি ঘন। সাধারণত সমুদ্রের পানিতে হাইড্রোজেন সালফাইড বা অন্য কোনো খনিজ পদার্থ দ্রবীভূত হলে পানির ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে চারপাশে বিদ্যমান সমুদ্র থেকে পৃথক একটি জলধারার সৃষ্টি হয়। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের মাটিতে চুনাপাথরের পরিমাণ বেশি থাকায় সেখানে এই ধরনের হ্যালোক্লাইন বেশি দেখা যায়।
ভূমধ্য সাগর এবং পার্শ্ববর্তী অ্যাজিয়ান সাগরের সংযোগস্থলে অবস্থিত কাইথেরিয়া দ্বীপের উপকূলে একটি রোমান জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এটি সম্ভবত মানুষের আবিষ্কৃত জাহাজের ধ্বংসাবশেষগুলোর মধ্যে প্রাচীনতম। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী রোমান এই জাহাজটি যীশুখ্রিস্টের জন্মেরও আনুমানিক প্রায় 60 থেকে 70 বছর আগে ডুবে গিয়েছিল। 2000 বছরেরও বেশি সময় পানির নিচে নিখোঁজ থাকার পর বিংশ শতকের শুরুতে স্পঞ্জ শিকারীর যুবুরীরা এই ধ্বংসাবশেষটি খুঁজে পান। প্রথমে এই যুবুরীদের কথা কেউ বিশ্বাস না করলেও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা প্রত্নতত্ত্বের চেহারা দেখে সেখানে গ্রিস রীতিমতো সরকারি উদ্ধার অভিযান শুরু করে। সেই অভিযানে একের পর এক প্রত্নতাত্ত্বিক আশ্চর্যের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে রয়েছে খ্রিস্টপূর্ব 4th শতকে নির্মিত একাধিক ভাস্কর্য। তবে এই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সবচেয়ে রহস্যময় বস্তুটির নাম রাখা হয়েছে এন্টি কাইথেরিয়া মেকানিজম। গবেষকদের দাবি, এই অভিনব চেহারার যন্ত্রটি বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। ভেতরে ঘড়ির মতো কাঠামো বিশিষ্ট এই প্রযুক্তি ব্যবহার করে রোমানরা সময়ের হিসেব রাখত। পাশাপাশি এর মাধ্যমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল। তাছাড়া মহাকাশের বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের অবস্থানও এর মাধ্যমে নির্ণয় করা সম্ভব ছিল। সংশ্লিষ্টদের ধারণা, ওই সময় প্রতি 4 বছর পরপর অলিম্পিকের দিন তারিখ নির্ধারণেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই প্রযুক্তির ভেতর ব্রোঞ্জ নির্মিত অন্তত 30টি গিয়ার আছে, যা বিভিন্ন অনুপাতে একে অপরকে ঘোরাতে সাহায্য করে। সেই বিংশ শতকের গোড়া থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান অনিয়মিত বিরতি দিয়ে এখনও চলছে বলা যায়, কারণ সর্বশেষ 2016 সালেও এই ধ্বংসাবশেষ থেকে ব্যতিক্রমী আরেকটি আবিষ্কারের ঘোষণা এসেছে। ওই বছর এখানে প্রথমবারের মতো একটি মানব কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। আবিষ্কারকরা কঙ্কালটির নাম রেখেছেন প্যামফিলোস। আশা করা হচ্ছে এই কঙ্কালটির অস্থি এবং ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন পূর্বসূরীদের সম্পর্কে আরও বিশদ জ্ঞান লাভে সক্ষম হব। এখন পর্যন্ত চালানো গবেষণা অনুযায়ী কঙ্কালটি কোনো পুরুষ মানুষের, মৃত্যু সময় যার বয়স ছিল 25 থেকে 30 বছরের মধ্যে। আর এই জাহাজটি কেন এবং কোথায় যাচ্ছিল সে বিষয়েও অনেক মতভেদ রয়েছে। এখান থেকে উদ্ধার করা বস্তুগুলো গবেষণা করে একদল বিজ্ঞানী জাহাজটিকে রোমান সম্রাট সুলার সময়কার বলে দাবি করেছেন। তবে 1970-এর দশকে জাহাজটি নির্মাণে ব্যবহৃত কাঠের তক্তাগুলো কার্বন ডেটিং করা হয়েছিল, যার ফলাফল অনুযায়ী জাহাজটি নির্মিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে। অর্থাৎ ডুবে যাওয়ার আগে জাহাজটি 100 বছরেরও বেশি সময় ব্যবহারের উপযোগী ছিল। এত আগে মানুষ এই দীর্ঘস্থায়ী বাহন নির্মাণের প্রযুক্তি কিভাবে পেয়েছিল সেই বিষয়টিও অনেকের কাছেই বেশ রহস্যময়। প্রাচীন সিন্ধু সভ্যতার কথা হয়তো জানেন নিশ্চয়ই। 3300 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদের অববাহিকায় জন্ম নেয়া এই সভ্যতা গোটা পাকিস্তান, দক্ষিণ পূর্ব আফগানিস্তান এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এলাকায় বিস্তার লাভ করেছিল। 2001 সালে ভারতের গুজরাটের উপকূলে খাম্বাত বা ক্যাম্বে উপসাগরের 30 থেকে 40 মিটার গভীরে একটি প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেন ভারতের একদল গবেষক। বলা হয় খ্রিস্টেরও জন্মের প্রায় 7,500 বছর আগে এই সভ্যতাটি বিকাশ লাভ করেছিল এবং এখানে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। সবশেষ বরফযুগের পর সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলে এই শহরটি পানির নিচে তলিয়ে যায়। গবেষকদের ধারণা অনুযায়ী পরবর্তীতে এই সভ্যতার মানুষদের হাতেই বিকাশ লাভ করেছিল সিন্ধু সভ্যতা। যাই হোক, বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে চালানো অনুসন্ধানে বেশ কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়। জানা যায় এই শহরটি মোটামুটি 5 মাইল দীর্ঘ এবং 2 মাইল চওড়া ছিল। সেই সাথে এটি ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন শহর। প্রতিকূল পরিবেশের কারণে এখানে অনুসন্ধান চালানো বেশ কঠিন এবং এখন পর্যন্ত খুব সামান্য নিদর্শন আবিষ্কৃত হওয়ায় প্রাচীন সভ্যতার এই শহরটির অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। কারণ এই শহরটির অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব হলে মানব সভ্যতার ইতিহাসও নতুন করে লিখতে হবে। প্রাচীন মিশরীয়দের কাছে থোনিস আর গ্রিক পুরাণে হেরাক্লিয়ন নামে পরিচিত এই পানি নিচের শহরটি 1200 বছর ধরে বালু এবং কাদার নিচে ঢাকা পড়েছিল। ভূমধ্য সাগরের মাত্র 30 ফুট পানি নিচেই আবিষ্কার করা হয়েছে এই প্রাচীন শহরটি। 2000 সালে মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে এই শহরটি আবিষ্কার করেন এক ফরাসি ডুবুরি। ইউরোপীয় আন্ডারওয়াটার আর্কিওলজির একটি দলের সহযোগিতায় তিনি এই শহরটি খুঁজে পান। ধারণা করা হয় পুরো শহরটি তৈরি হয়েছিল পিলারের উপর, পরে পিলারগুলো নষ্ট হয়ে গেলে শহরটি পানির নিচে তলিয়ে যায়। এছাড়া সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণেও শহরটি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে গিয়েছিল বলেও মনে করা হয়। এই শহর থেকে নানা ধরনের দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করতে সক্ষম হন তারা, যেগুলোর বেশিরভাগই বেশ ভালো অবস্থায় ছিল। 2011 সালের জুন মাসে ওশান এক্স নামে একটি সুইডিশ ডাইভিং দলের সদস্যরা উত্তর বাল্টিক সাগরে ডাইভিংয়ে ব্যস্ত ছিল। এ সময় বোথনিয়ান সাগরের তলদেশে একটি অদ্ভুত গোলাকার বস্তু ডাইভারদের নজরে আসে। এটির ব্যাস ছিল অন্তত 200 ফুট আর একটি পিলারের গায়ে বস্তুটি হেলান দেওয়া ছিল।
এই বৃত্তাকার বস্তুটি দেখে সায়েন্স ফিকশন মুভির ভিনগ্রহবাসীদের চানের কথা মনে হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এটি তৈরি হয়েছিল নিরেট পাথর দিয়ে। অনেকের মতে এটি প্রাচীন কোনো সভ্যতার অবশিষ্ট নিদর্শন, আবার অনেকে মনে করেন এটি ভিনগ্রহের প্রাণীদের বিধ্বস্ত কোনো চান। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের মাটিতে লাইমস্টোন বা চুনা পাথরের প্রাধান্য থাকায় এখানে সিঙ্কহোলের সংখ্যা অনেক বেশি। এই সিঙ্কহোলগুলো ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকায় এটি সম্ভবত বিশ্বের বৃহত্তম ডুবোগুহা। এখন পর্যন্ত ডুবুরিরা এই সংযুক্ত গুহা ব্যবস্থার 216 কিলোমিটার এলাকা চষে বেড়িয়েছেন। প্রাগৈতিহাসিক আমলে এই সিঙ্কহোলগুলোয় অনেক প্রাণীর সলিল সমাধি হয়েছে। হতভাগ্য সেই প্রাণীর কঙ্কালগুলো এখনও সিঙ্কহোলের তলদেশে পড়ে থাকতে দেখা যায়। এর পাশাপাশি এই এলাকায় বসবাসকারী মায়া সভ্যতার সদস্যরা এই সিঙ্কহোলগুলোকে পবিত্র স্থান বিবেচনা করতেন। এর মধ্য দিয়ে দেবতাদের বাসস্থানে পৌঁছানো যায় বলে বিশ্বাস করতেন তারা। দেবতাদের সন্তুষ্টির জন্য তারা মূল্যবান নানা সামগ্রী এই সিঙ্কহোলে বিসর্জন দিতেন। সিঙ্কহোলগুলোর তলদেশ থেকে মায়া সভ্যতার নির্মিত এমন অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত 4টি ছোট দ্বীপ নিয়ে গঠিত চুক স্টেটটি মাইক্রোনেশিয়ার 4টি স্টেটের অন্যতম। এখানে এই ঝকঝকে স্বচ্ছ নীল পানির লেগুনটার নামও চুক লেগুন। উপর থেকে দেখতে লেগুনটাকে স্বর্গরাজ্য মনে হলেও এর তলদেশে বিপুল সংখ্যক জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। এর কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নৌবাহিনী এই এলাকাটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। 1944 সালে সেই ঘাঁটি লক্ষ্য করে এক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। নৌঘাঁটিটি সম্পূর্ণ অপ্রস্তুত থাকায় 2 দিনে সেই টানা বোমা বর্ষণে এখানে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। সরকারি হিসেবে অন্তত 60টি জাপানি যুদ্ধজাহাজ নাবিকসহ ডুবে গিয়েছিল। এরপর এই লেগুনের পানি সেই ডুবে যাওয়া নৌযানগুলো থেকে চুইয়ে বের হওয়া জ্বালানি তেলের কারণে ভীষণ বিষাক্ত হয়ে যায়, ফলে এখানকার জীববৈচিত্র্য প্রায় বিলুপ্তই হতে বসেছিল। মার্কিন সেই বিমান হামলার পর দ্বীপটিতে আটকা পড়া কয়েক হাজার জাপানি নৌসেনা এবং স্থানীয় মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। শেষ পর্যন্ত 1969 সালে একদল ডুবুরি এই লেগুনের তলদেশে উদ্ধার কাজ চালানোর সিদ্ধান্ত নেন, কিন্তু পানির নিচের ধ্বংসস্তূপের বিস্তৃতি দেখে তারা আটকে উঠেন। কারণ, এই লেগুনের তলদেশে শুধু জাহাজের ধ্বংসাবশেষই না, সলিল সমাধি হওয়া হতভাগ্য নাবিকদের কঙ্কালেও ভর্তি। বর্তমানে এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ধ্বংসাবশেষ দেখার স্থান। কিন্তু এখানে ঘুরতে এলে মনে রাখবেন, লেগুনের তলায় জাহাজ এবং বিভিন্ন মডেলের সামরিক যান আর যুদ্ধাস্ত্রের পাশাপাশি মানব কঙ্কালেরও দেখা মিলে যেতে পারে। সব মিলে লেগুনটা আপনাকে যুদ্ধের ভয়াবহতার কথাই মনে করিয়ে দেবে। যুক্তরাজ্যে অবস্থিত স্টোনহেঞ্জ প্রাচীন সভ্যতার একটি অনন্য নিদর্শন। তবে লেক মিশিগানের পানির নিচে অবস্থিত এই স্টোনহেঞ্জ দেখে মনে হতে পারে পানির নিচের বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছিল এটি। পানির নিচের 40 ফুট এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই স্টোনহেঞ্জ। প্রাচীন বিলুপ্ত প্রাণীর ছবিও খোদাই করা আছে পাথরের গায়ে। ধারণা করা হয়, প্রাচীনকালে যখন এই এলাকা সমুদ্রপৃষ্ঠের বেশ উপরে ছিল, সে সময় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য পাথরগুলো এভাবে রাখা হতে পারে। আয়ারল্যান্ড থেকে 300 মাইল দক্ষিণ পশ্চিমে এবং পানির 4.7 কিলোমিটার গভীরে 48 টন রূপার বারের সন্ধান পাওয়া যায়, যেগুলো 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে রূপার স্বল্পতা দেখা গেলে ভারত থেকে জাহাজে করে এই রূপার বারগুলো ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ভাগ্যক্রমে একটি টর্পেডো জাহাজে আঘাত করলে জাহাজটির সাথে সাথে রূপার বার ভর্তি বাক্সগুলো সমুদ্রের গভীরে তলিয়ে যায়। সমুদ্রের তলদেশে রয়ে যাওয়া রূপার বারগুলো শনাক্ত করে উদ্ধারের জন্য ওডিসি মেরিন এক্সপ্লোরেশন নামে একটি কোম্পানিকে নিয়োগ দিয়েছিল ব্রিটিশ সরকার। পরে উদ্ধারকৃত রূপার বারগুলো কয়েন বানানোর কাজে ব্যবহার করা হয়েছিল। বাজার মূল্যে যার পরিমাণ ছিল $38 মিলিয়ন। জাহাজ বাহনটা যখন পানিতে বিচরণ করে তখন সেই পানির তলায় জাহাজের গোরস্থান থাকাটা তেমন অস্বাভাবিক কিছু না, কিন্তু তাই বলে পানির তলায় রেলগাড়ির গোরস্থানের সন্ধান পেলে কেমন লাগবে? 1985 সালে মানচিত্রবিদ পল হ্যাবলারের যেমন লেগেছিল, কারণ তিনি ওই বছর নিউ জার্সির উপকূলীয় অংশের মানচিত্র আঁকার সময় সেখানে সাগর তলায় 2টো রেলগাড়ির ইঞ্জিনের সন্ধান পেয়েছিলেন। পরে সেখানে যুবরীদের অভিযানে জানা যায় ইঞ্জিন 2টো 1850-এর দশকে নির্মিত জনপ্রিয় মডেলের রেল ইঞ্জিন, যার প্রতিটির ওজন কমপক্ষে 15 টন। কিন্তু প্রায় 150 বছর আগে নির্মিত এই ইঞ্জিন 2টো এখানে সাগরের 90 ফুট নিচে কিভাবে এলো তা নিয়ে তর্কের ঝড় শুরু হয়। একদল দাবি জানায় নিউ জার্সি থেকে মধ্য আটলান্টিকে এই ভারী ইঞ্জিন 2টো নিয়ে যাওয়া হচ্ছিল। তখন কোনো কারণে নাবিকরা ইঞ্জিন 2টোকে পানিতে ফেলে দিয়েছিলেন। যদিও নাবিকদের সেই রহস্যময় আচরণে কোনো ব্যাখ্যা এই দলের সদস্যরা এখনও দিতে পারেননি। অন্যদিকে আরেক দল মনে করে মালবাহী জাহাজটা পথিমধ্যে ঘূর্ণিঝড়ের মুখে পড়ায় তা ইঞ্জিন 2টো সহ ডুবে গিয়েছিল।
যদিও এখানে কোনো জাহাজের ধ্বংসাবশেষ এখনও উদ্ধার করা হয়নি। সব মিলিয়ে তাই সাগরতলের এই রেলগাড়ির গোরস্থানটা এখনও রহস্যের চাদরেই ঢাকা পড়ে আছে। 1969 সালে আমেরিকার চন্দ্রাভিযানে অ্যাপোলো 11 নামের রকেটটি প্রথম মানুষকে চাঁদের মাটিতে পৌঁছে দিয়েছিল। আর এর 44 বছর পর 2013 সালে সাগরের গভীর থেকে ওই রকেটেরই দুটি ইঞ্জিন উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর এই উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন অ্যামাজনের সিইও এবং বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস। বেজোস জানান, তার শৈশবে 1969 সালের চন্দ্রাভিযানের বিষয়টিতে তিনি খুবই রোমাঞ্চিত ছিলেন, যে কারণে অ্যাপোলো 11 মিশনে স্যাটার্ন ভি রকেটটি উৎক্ষেপণে ব্যবহার করা F1 ইঞ্জিন দুটি আবিষ্কার এবং উদ্ধার অভিযান পরিচালনা করা ছিল তার স্বপ্নকে সার্থক করা। ফ্লোরিডা উপকূলের 14,000 ফুট পানির নিচ থেকে উদ্ধার করা হয় ইঞ্জিন দুটি। ইঞ্জিনগুলির প্রতিটির ওজন ছিল প্রায় 9 টন। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে মরিচা ধরে ইঞ্জিন দুটির সিরিয়াল নম্বর আংশিক মুছে গিয়েছিল। তবে গবেষকরা দীর্ঘ সময় ব্যয় করে সিরিয়াল নম্বর উদ্ধার করতে সক্ষম হন, যাতে করে নিশ্চিত হওয়া যায় এই ইঞ্জিন দুটি নাসার ঐতিহাসিক অ্যাপোলো 11 চন্দ্রাভিযানের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাচীন মিশর শাসনকারীদের ফারাও নামে ডাকা হতো। এই ফারাওদের সবাই কিন্তু মিশরের স্থানীয় ছিলেন না। এখন থেকে প্রায় 3,000 বছর আগে মিশরের নিয়ন্ত্রণ প্রতিবেশী কুশ রাজ্যের হাতে চলে গিয়েছিল। এরপর প্রায় 500 বছর এই কুশ বংশীয়রাই ফারাও হিসেবে মিশর শাসন করেছেন। বর্তমান সুদান থেকে আসা কুশ বংশীয়দের গায়ের রং মিশরীয়দের তুলনায় বেশি কালো ছিল। এদের তাই সমষ্টিকভাবে কৃষ্ণ ফারাও নামে ডাকা হয়। এই রাজবংশের এক ফারাওয়ের নাম ছিল নুরি। তিনি খ্রিস্টপূর্ব 4th শতকে মিশরের ক্ষমতায় ছিলেন। ফারাও নুরির সমাধি হিসেবে স্থাপিত পিরামিডের চূড়া মাটির উপরে থাকলেও সমাধি কক্ষটি নীল নদের পানিতে ডুবে গিয়েছিল। সম্প্রতি অর্ধনিমজ্জিত সেই পিরামিডে অভিযান চালান পেশাদার ডুবুরিরা। সেই অভিযানে ফারাও নুরির ব্যবহৃত বেশ কিছু বস্তু উদ্ধার করা হয়। তালিকার পরবর্তী আবিষ্কারটিও মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের একটি সিঙ্কহোল থেকে পাওয়া গিয়েছিল। বোঝাই যাচ্ছে এই উপদ্বীপ সংলগ্ন এলাকা ডুবুরিদের জন্য রীতিমতো স্বর্গে পরিণত হয়েছে। এই উপদ্বীপের সুগভীর একটি সিঙ্কহোলের তলদেশ থেকে 2007 সালে এক কিশোরীর খুলি উদ্ধার করা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী খুলিটি কমপক্ষে 12,000 বছরের পুরনো, অর্থাৎ এই কিশোরী বেরিং সেতু পাড়ি দিয়ে আমেরিকায় পা রাখা প্রথম মানুষদের একজন। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই কিশোরীর জীবদ্দশায় সিঙ্কহোলটি শুকনো ছিল। এখানে বসবাসকারী গোত্রগুলো সম্ভবত তাদের মৃত সদস্যদের এই সিঙ্কহোলে সমাহিত করতেন। সংশ্লিষ্ট কিশোরীর মরদেহও এভাবেই এখানে এসেছিল। হিমালয় পর্বতমালার পাদদেশে ভারতের উত্তরখণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত এই অগভীর এবং ছোট লেকটির নাম স্থানীয় ভাষায় রূপখণ্ড, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে এই লেকটি স্কেলিটন লেক বা কঙ্কাল হ্রদ নামেই বেশি পরিচিত। স্থানীয় লোকগাথা অনুযায়ী খ্রিস্টাব্দ 9ম শতকে এই পাহাড়ে এক ভূমিদশে এখানে প্রায় 300 মানুষ প্রাণ হারিয়েছিল। অগভীর এই হ্রদটার তলদেশে এখনও সেই অভাগা মানুষগুলোর কঙ্কাল পড়ে আছে। তবে বছরের একটা মাসেই শুধু সেই কঙ্কালগুলো দেখা যায়, কারণ বাকি সময় এই হ্রদটা অতিরিক্ত ঠান্ডায় পুরো বরফে ঢাকা থাকে। হ্রদটি প্রথম আবিষ্কৃত হয় 1942 সালে। ওই এলাকায় ভ্রমণরত এক শিকারী প্রথম লেকটির নিচে চাপা পড়ে থাকা কঙ্কালগুলো দেখতে পেয়েছিলেন, যার পর ব্রিটিশ সরকারের এক গবেষণায় সত্য বেরিয়ে আসে। লেকের তলদেশে প্রায় 300টি কঙ্কালের সন্ধান পাওয়া যায়। কঙ্কালগুলোর পাশে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও পড়েছিল। এর কয়েক দশক পর ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একদল কর্মী এই হ্রদ থেকে 30টির মতো কঙ্কাল পানির উপরে তোলার ব্যবস্থা করে। তখনও কিছু কঙ্কালের সাথে মাংস এবং চামড়ার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। আরও জানা যায় নিহতদের অধিকাংশই ইরানি বংশোদ্ভূত, হাতে গোনা কয়েকজন ছিলেন স্থানীয়। একসঙ্গে এত মানুষের মৃত্যু কিভাবে হয়েছিল সেই বিষয়ে স্থানীয়ভাবে একাধিক বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ বলেন এক রাজা তার গর্ভবতী রানীকে নিয়ে রূপখণ্ড হ্রদের কাছে অবস্থিত একটি মন্দিরে যাবার পথে এখানে তাঁবু গেড়েছিলেন। সেই রাতে তুমুল শিলাবৃষ্টিতে রাজভরে থাকা সবার মৃত্যু হয়েছিল। আবার অনেকে মনে করেন এখানে হয়তো কোনো প্রাচীন গণহত্যার ঘটনা ঘটেছিল।